নমস্কার বন্ধুরা, এই সপ্তাহে গুরুত্বপূর্ণ খবর কর্মসংস্থান ব্যাপারে যেটা বেরিয়েছে দেখে নাও এক নজরে, কী কী ফর্ম ফিল আপ করতে পারবে। একলব্য মডেল স্কুলে 4062 জন শিক্ষক নেবে এবং অ্যাটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট নেবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট পদের কাছে 750টার উপর ভ্যাকান্সি আছে, এটা কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, দেখে নাও। আর টিচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট পাস হতে হবে। তারপরে কেন্দ্রীয় সরকারে 1,158 জন মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদারের মাধ্যমিক পাসে, এখানে কিন্তু বলা আছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, হাইট যথেষ্ট 157 সেন্টিমিটার লাগবে, 50 জন অ্যাপ্রেন্টিস লাগবে, নিউক্লিয়ার পাওয়ার্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নেরোরা অ্যাটমিক পাওয়ারে, ফায়ারগ্রিডে 1,000 অ্যাপ্রেন্টিস লাগবে, অ্যাপ্রেন্টিস কোর্স পাস করতে হবে। এই মাসে 326 জন ক্লার্ক আছে এবং অ্যাটেন্ডেন্ট স্টার কিপার নেবে, এটাই কিন্তু কাম ক্লার্ক লাগবে, ঠিক আছে। এটা কিন্তু রায়পুরে সেনাবাহিনীতে ল অফিসার লাগবে, এখানে কিন্তু তোমাদের আইন পাস করতে হবে, ঠিক আছে, ল নিয়ে তাহলে পারবে। ভারত ইলেকট্রনিক্স ট্রেনিং ইঞ্জিনিয়ারের লোক লাগবে। কেন্দ্রীয় সংস্থায় 130 জন অফিসার লাগবে, এটা কিন্তু এয়ার সেফটি অফিসার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটাই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের চাকরির খবর, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।